বন্ধুরা, আজকের রেসিপি পাটি শাকটা, চাল, গুঁড়ো, ময়দা আর সুজি দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পাটি শাকটা অনেকেরই প্যানে আটকে যায়, উঠতেই চায় না। তাই আমরা যখন পাটি শাকটার ব্যাটার তৈরি করি, মাপ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু প্যানে আর আটকে যাবে না। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা কাঁচের বাটি নেব, তার মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। নেব 1/2 কাপ পরিমাণে ময়দা, 1/3 সুজি আর 1/3 চিনি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার খুব ভালো করে শুকনো থাকতে আগে থেকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে দিয়ে দেব লিকুইড দুধ, এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা। অল্প অল্প করে দেব আর এইভাবে ব্যাটারটাকে মেশাতে থাকব। একেবারে দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে লাম্পস থেকে যাবে। তাই অল্প অল্প করে এইভাবে মেশালে খুব সুন্দর মসৃণ ভাব চলে আসবে। আর একটু এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে আরও সফট হবে ব্যাটারটা। ব্যাটারটা আর একটু পাতলা করব, তাই অল্প আর একটু দুধ অ্যাড করলাম। আবারও খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। ঘনত্বটা কিন্তু এই রকম থাকবে। খুব বেশি পাতলা করলে কিন্তু আবার উঠতে চাইবে না, আবার বেশি গাঢ় করলে কিন্তু পাটিসাপটা মোটা হয়ে যাবে। তাই ঘনত্বটা কিন্তু এই রকমই রাখবেন, তাহলে খুব সুন্দর পাটিসাপটাটা কিন্তু উঠে আসবে। এবার এটা আমি 1/2 ঘন্টা মতন রেখে দেব। এখন আমি পুরটা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নেব প্যানে 1/2 লিটার পরিমাণে দুধ। দুধটা একটু ফুটে উঠলে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু লো ফ্লেমে বারবার করে এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এইভাবে নাড়তে অনেকটা ঘন যখন হয়ে আসবে, তখন দিয়ে দেব কিছুটা পরিমাণে খোয়া। খোয়া দিয়ে আবারও লো ফ্লেমে কিন্তু এইভাবে নাড়তে এরকম পুরটা তৈরি হয়ে যাবে। এই সময় দিয়ে দেবো চিনি। আচ্ছা, এখানে আমি চিনির ব্যবহার করেছি, আপনারা কিন্তু ইচ্ছে করলে নলেন গুঁড়ো দিতে পারেন, পাটালি গুঁড়। চিনিটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে এইভাবে লো ফ্লেমে নাড়তে এরকম পুরটা তৈরি হয়ে যাবে। এটা একটু পাতলা থাকতেই নামাবো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর পাটিসাপটার মধ্যে একটু পাতলা পুর থাকলে মুখে পড়লে স্বাদটাও কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা, এখানে 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে একটু তেল মাখিয়ে নেব ব্রাশ দিয়ে। তারপরে লো ফ্লেমে এইভাবে 1 হাতা করে দেব, আর এইভাবে হালকা হাতে কিন্তু ঘুরিয়ে দিতে হবে। ব্যাটারটা প্যানে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, লো ফ্লেমে একটু রাখার পরে কিন্তু উপরে আমি পুর দিয়ে দেব। এবার হালকা হাতে এইভাবে রোল করে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে কিন্তু পাটিসাপটাটা উঠে গেল। সেই জন্য মাপটা খুব জরুরি, ঠিকঠাক যদি মাপ হয় তাহলে কিন্তু পাটিসাপটা খুব সহজেই প্যান থেকে উঠে চলে আসবে। আবার এইভাবে আর একটা বানিয়ে নেব। একটা একটা করে সব ব্যাটার দিয়ে কিন্তু আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। অনেক সময় আমরা মিষ্টির দোকান থেকে কিন্তু এরকম সন্দেশ কিনে এনে ভেতরে পাটিসাপটার মধ্যে পুর দিয়ে বানাই। তাই আজকে আমি বাড়িতেই কীভাবে সেই সন্দেশ বানিয়ে পাটিসাপটা বানাবেন সেটা দেখালাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে নারকেলের পুরও দিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু পাটিসাপটাগুলো তাড়াতাড়ি উঠে আসছে। আপনারাও যদি এই নিয়মেই বানান তাহলে একদমই প্যানে লেগে যাবে না, তাহলে বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।